সাবেক টাইগার হেড কোচ ডেভ ওয়াটমোর এখন নেপাল ক্রিকেটের দায়িত্বে। ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনাল মাঠে বসে দেখেছেন, সেখানে ক্রিকেট নিয়ে আলাপ হয়েছে গণমাধ্যম কর্মীদের সাথে। অ্যাওয়ে সিরিজে বাংলাদেশের ব্যর্থতা আর সাবেক শিষ্যদের নিয়ে কথা বলেছেন ওয়াটমোর। দশরথ স্টেডিয়ামের গ্যালারিতে পরিচিত মুখ, ক্যামেরা তাকে ঠিকই খুঁজে নিয়েছে। ডেভ ওয়াটমোর দেখতে এসেছিলেন বাংলাদেশ ফুটবল দলের ম্যাচ, এখন নেপাল ক্রিকেট দলের দায়িত্বে আছেন তিনি। সুযোগে লাল সবুজের খেলা মাঠে বসে দেখেছেন। সাবেক টাইগার কোচকে পেয়ে গণমাধ্যম কর্মীরা ছুটে গেছেন। ওয়াটমোরও কথা বলেছেন তামিম মুশফিকদের সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে। নিউজিল্যান্ডের কন্ডিশনে ভালো করা কঠিন, কিন্তু ওরা অভ্যস্ত হচ্ছে, তাছাড়া ওদের পূর্ণ শক্তির দলও ওখানে যায়নি। কঠিন সময় বাংলাদেশের ক্রিকেটে এসেছিলেন ওয়াটমোর, জয়ের ক্ষুধা তৈরি করতে চেয়েছিলেন তিনি। টাইগাররাও এগিয়েছে দিন বদলের দিকে, সময়ের পরিক্রমায় সাকিব তামিমরা এখন পরিণত। তাদের সাফল্য ব্যর্থতা সাবেক কোচকে নাড়া দেয় এখনও। বাংলাদেশের ক্রিকেট সঠিক পথে যাচ্ছে কিনা এটা বলা মুশকিল। আমি কেবল দূর থেকে দেখি আর ওদের ক্রিকেটের নিয়মিত খোঁজ রাখি, বিশেষ করে যাদের সঙ্গে আগে কাজ করেছি, ওরা ভালো করলে আমারও ভালো লাগে। নতুন চ্যালেঞ্জ পছন্দ করেন ডেভ ওয়াটমোর, এখন নেপালকে বিশ্বকাপে তোলার প্রত্যয় নিয়ে এগোচ্ছেন এই অস্ট্রেলিয়ান। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কাঠমান্ডু, নেপাল।